এরা যদি ওয়েটওয়ালা লোক যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি এটা অনেক পারফেক্ট। এটা হচ্ছে আপনার রোগীটাকে বসায়া বসিয়ে আপনি চাইলে গোসল টোসল সবই করাতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ক্যানভাস কাপড়ের। এটা সাপোর্টটা হচ্ছে ডাবল, দেখেন নিচের এটা ডাবল না, এটা সাপোর্টটা হচ্ছে ডাবল। আর যেগুলো হচ্ছে জাস্ট নর্মালি ভাবে চলাফেরা করায় ওগুলো কিন্তু নিচে হচ্ছে সিঙ্গেল সাপোর্ট। আর এগুলো নিয়ে অনেকে আছে ক্যারিং করে, সেক্ষেত্রে এটা একবারে ভাঁজ করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, একবারে ভাঁজ হওয়া যায়। এটা এটা হ্যান্ডেলটা ভাঁজ করে আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যারিং করতে সুবিধা হয়। এটা হচ্ছে আপনার অলবেস্ট কোম্পানি, অলবেস্ট কোম্পানি, জি অলবেস্ট। এটাও আপনার 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন, কিন্তু এটাও 5 বছরের ওয়ারেন্টি, এটাও পাবেন আপনার 5 বছর ওয়ারেন্টি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কমোড সহকারে, এই যে যারা হচ্ছে বেশি অসুস্থ, একবারে চলাফেরা করতে পারে না, উঠতে পারে না, একধারে আপনার শুয়ে থাকে, তাদের জন্য হচ্ছে আপনার এই হুইলচেয়ারটা আছে। এই হুইলচেয়ারটা জি, এটা হচ্ছে আপনার স্লিপিং হুইলচেয়ার বলে, স্লিপিং হুইলচেয়ার। এটাতে চাইলে আপনি গোসল টোসল সবকিছু করাইতে পারবেন। কমোড আছে, আপনি চাইলে কমোড হিসেবে ইউজ করতে পারবেন, টয়লেট করাইতে পারবেন, আবার চলাফেরা করবেন, শোয়াবেন না এটা, হ্যাঁ শোয়ানো যাবে এটার ভিতরে। আবার যখন আপনার রোগীটাকে শোয়াবেন তখন হচ্ছে এই যে জাস্ট এই ক্লাম্পটা চাপ দিবে, আস্তে আস্তে শুয়ে পড়বে। এটা ওখানে কি আপনার ক্লাস সিস্টেম না, এটা ক্লাস সিস্টেম, হ্যাঁ হাইড্রোলিক সিস্টেম এটা। আচ্ছা এটা হাইড্রোলিক সিস্টেম, জি হাইড্রোলিক, এখান থেকে জাস্ট হাইড্রোলিকের মতন চাপ দিবে। আচ্ছা চাপ দিলে, এটা চাপ দিলে আপ ডাউন হয়ে যাবে। এটা নাজন ভাই এটা ওয়েট কতটুকু নিতে পারবে? এটা বস আপনার যারা হচ্ছে রোগীরা, হ্যাঁ এটার উপরে 180 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। 180 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, 180 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, এটার উপরে ক্যাপাসিটি আছে। এটা কি ব্রেক আছে নাকি? হ্যাঁ এটা ব্রেক আছে, এই যে এখানে দুই পাশে দুইটা লক, কিন্তু এখানে দুই পাশে দুইটা ব্রেক, দুই পাশে দুইটা ব্রেক, হ্যাঁ দুইটা লক হবে। আসসালামু আলাইকুম, পানিরদামে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেকেরই বাবা মা বা নানা নানি দাদা দাদি বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধর বয়স্ক কারণে তারা ঠিকমতো হাঁটতে চলতে পারে না, বা দেখা যায় আমাদের আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন রকম অসুস্থতা বা দুর্ঘটনার কারণে অনেকেরই পা নাই, বা মাজার কারণে, মাজার ব্যথার কারণে বা মাজার হাড্ডি ভাঙার কারণে বসতে পারে না, চলতে পারে না, তাদের জন্যই এইরকম হুইল চেয়ারের প্রয়োজন হয়। তো আজকে আমরা এরকম হুইল চেয়ার সম্পর্কেই জানব। আমার সাথে আছে নাজমুল ভাই, আমাদেরকে বিস্তারিত জানাবে। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল ভাই, আপনার দোকানে তো দেখতেছি বিভিন্ন রকমের হুইল চেয়ার আছে, তো আজকে আপনি আমাদেরকে এই কিছু হুইল চেয়ার সম্পর্কে ধারণা দিবেন। হ্যাঁ অবশ্যই। দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা শুরু করি। আমি প্রথমে আপনাদেরকে দেখানো যাচ্ছে হচ্ছে আপনার ফনিক্স হুইল চেয়ার। এখানে আপনার রোগীটা পা রাখবে এখানে, আর এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, আপনি গোসল টোসল করাইতে চাইলে গোসল করাইতে পারবেন। এখানে দুই পাশে দুইটা ব্রেক আছে, চাইলে আপনি ব্রেক করা দিতে পারবেন, একবার লক হয়ে যাবে, এখন আর চলাফেরা করবে না, একবারে ব্রেক হয়ে থাকবে। আর এটা হচ্ছে আপনার ফনিক্স ব্র্যান্ডের, কিন্তু এখানে কিন্তু একবার খোদাই করে লেখা আছে ফনিক্স। আর এই বিষয়টা হচ্ছে কি, আপনার এগুলো চাকাগুলো হচ্ছে আপনার ফিট করা সলিড রাবার, কখনো হাওয়া দেওয়া লাগবে না, এগুলো পাঞ্চ করা। সেক্ষেত্রে আপনার যদি কাদা পানিতে চালান সেক্ষেত্রে চলাফেরা করালেও স্লিপ করার কোনো ভয় নেই। আর এটা হচ্ছে আপনার পাউডার প্রুফ, প্লাস হচ্ছে আপনার যদি কখনো পাইন্টার নিতে যদি গোসল করান সেক্ষেত্রে আপনার জং ধরবে না। এখানে আমাদের কাছে আরও অন্যান্য ব্র্যান্ডের আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে কেওয়াই কোম্পানি, এটা হচ্ছে আপনার রেক্সিনের। এখানে মাজার বেল্ট আছে, যদি রোগী যদি দুর্বল হয় সেক্ষেত্রে সামনে ঝুঁকে পড়বে না। আর এটা হচ্ছে আপনার, আগে বললাম এটা হচ্ছে আপনার রেক্সিনের, আর আগে যেটা দেখাইছিলাম ফনিক্স ব্র্যান্ডের ওইটা হচ্ছে আপনার ছিল কাপড়ের। এটা দর্শক আমি আপনাকে আগেই বললাম এটা হচ্ছে আপনার কেওয়াই ব্র্যান্ডের, আপনার এটা হবে ওয়াটারপ্রুফ রেক্সিনের, এটা হবে রেক্সিনের, আপনি গোসল টোসল করাইলে সবচেয়ে গোসল করাইতে পারবেন। আবার এগুলোর ভিতরে অনেক আছে বেশি অসুস্থ, অনেকে আছে ধরেন আপনার চলাফেরা করায় প্লাস হচ্ছে টয়লেটও করায়, সেক্ষেত্রে আপনি চাইলে টয়লেট করাইতে পারবেন, এরকম হুইল চেয়ারও আছে আমাদের কাছে। এগুলো হচ্ছে যারা বেশি অসুস্থ, যারা একবারে চলাফেরা করতে পারে না, তাদের জন্য এগুলো।
চলাফেরা করাবেন, প্লাস হচ্ছে আপনার টয়লেট করাবেন এটার উপরে। এটা হচ্ছে আপনার অলওয়েজ কোম্পানি। আপনি চাইলে এই রোগীটাকে চাইলে এখান থেকে বসন্ত অবস্থায় আপনি চাইলে টয়লেট করাইতে পারবেন। এখানে ট্রে আছে, বড় ট্রে, আপনার রোগীটা চাইলে এটা ইজিলি ভাবে পানিটা নিয়ে খরচা করতে পারবে এখানে বসে। আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, এ দেখেন আপনার রোগীটা ধরেন বসে আছে, এ বসে আছে, এই যে ডাক আপনি এটা হচ্ছে আপনার কেওয়াই কোম্পানির, কেওয়াই ব্র্যান্ডের, এটা আপনার পড়বে 6,500 টাকা, 6,500 টাকা করে, জি। আর এগুলো হচ্ছে আপনার 5 বছর করে ওয়ারেন্টি থাকবে, 5 বছর করে পুরো ফুল ওয়ারেন্টি থাকবে। আর যেটা হচ্ছে আপনার ফনিক্স ব্র্যান্ডের দেখালাম, এটা ওয়েট কি রকম ভাই? এটার ওয়েট হবে বস আপনার হলো 18 কেজি, এটা 18 কেজি, 18 কেজি, জি। আবার আরেকটা দেখালাম হচ্ছে আপনার এই যে ফনিক্সের, এটাও আপনার 5 বছর ওয়ারেন্টি থাকবে, এটা হচ্ছে আপনার পড়বে 7,000 টাকা। এটা ছিল হচ্ছে আপনার কাপড়ের, আর এটা ছিল আপনার হলো রেক্সিনের। একবারে খোদাই করে লেখা আছে ফনিক্স। আর এটা ছিল হচ্ছে আপনার কেওয়াই কোম্পানির, কেওয়াই, হ্যাঁ কেওয়াই। আপনাদেরকে যেটা দেখালাম টয়লেট সহকারে, এটা আপনার পড়বে 8,500 টাকা। এটা হচ্ছে আপনার অলবেস্ট কোম্পানি, অলবেস্ট, অলবেস্ট কোম্পানি, জি অলবেস্ট। এটাও আপনার 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন, কিন্তু এটাও 5 বছরের ওয়ারেন্টি, এটাও পাবেন আপনার 5 বছর ওয়ারেন্টি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার কমোড সহকারে, এই যে এটা হলো 8,500, এটা পড়বে আপনার 8,500 টাকা, জি। আচ্ছা নাজমুল ভাই, যেমন অনেকেই আছে বৃদ্ধ হয়ে গেছে বা অনেকেরই দেখা যায় যে পা নাই, তারা হাঁটাচলা করতে পারে না, বসতেও পারে না, অলওয়েজ শুয়ে থাকে, হ্যাঁ, তাদের জন্য কি আছে? তাদের জন্য আছে, যারা হচ্ছে বেশি অসুস্থ, একবারে চলাফেরা করতে পারে না, উঠতে পারে না, একধারে আপনার শুয়ে থাকে, তাদের জন্য হচ্ছে আপনার এই হুইলচেয়ারটা আছে। এই হুইলচেয়ারটা না, এই হুইলচেয়ারটা, জি। এটা হচ্ছে আপনার স্লিপিং হুইলচেয়ার বলে, স্লিপিং হুইলচেয়ার, জি স্লিপিং হুইলচেয়ার। এটাতে চাইলে আপনি গোসল টোসল সবকিছু করাইতে পারবেন, কমোড আছে, আপনি চাইলে কমোড হিসেবে ইউজ করতে পারবেন, টয়লেট করাইতে পারবেন, আবার চলাফেরা করাবেন, শুয়াবেন, শুয়াবেন না এটা, হ্যাঁ শোয়ানো যাবে এটার ভিতরে। এটা ফিটিং করাটা খুব সহজ না? একবারে ফিটিং করা খুব ইজিলি, এটা যে কেউ ফিটিং করতে পারবে, এটা যে কোনো কেউ ইউজ করতে পারবে এবং ফিটিংও করতে পারবে। এই যে খুব ইজিলি ভাবে আপনি চাইলে এটা ফিটিং করাইতে পারবেন। আবার যখন আপনার রোগীটাকে শুয়াবেন তখন হচ্ছে এই যে জাস্ট এই ক্ল্যাম্পটা চাপ দিবে, আস্তে আস্তে শুয়ে পড়বে এটা। ওখানে কি আপনার ক্লাস সিস্টেম না? এটা ক্লাস সিস্টেম, হ্যাঁ হাইড্রোলিক সিস্টেম এটা। আচ্ছা এটা হাইড্রোলিক সিস্টেম, জি হাইড্রোলিক, এখান থেকে জাস্ট হাইড্রোলিকের মতো চাপ দিবে। আচ্ছা চাপ দিলে, এটা চাপ দিলে আপ ডাউন হয়ে যাবে এটা। নাজম ভাই এটা ওয়েট কতটুকু নিতে পারবে? এটা বস আপনার যারা হচ্ছে রোগীরা, হ্যাঁ এটার উপর 180 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, 180 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, 180 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, এটার উপরে ক্যাপাসিটি আছে। এটা কি ব্রেক আছে নাকি? হ্যাঁ এটা ব্রেক আছে, এই যে এখানে দুই পাশে দুইটা লক, কিন্তু
এখানে দুই পাশে দুইটা ব্রেক, হ্যাঁ দুইটা লক হবে। আর এখানে চাইলে আপনি রোগীটাকে যখন শোয়াবেন তখন চাইলে যে পাদানিটা আছে না আপ ডাউন করতে পারবেন। এই যে একবারে উঁচা করে দেওয়া যাবে এটা। এটার ভিতরে আরো অনেক কোম্পানি আছে, যেমন ধরেন আপনার কেওয়াই আছে, ফনিক্স আছে, একবারে সেম সেম এরকম আর কি দেখতে। আচ্ছা সেম একই জিনিস, তারপরে একটা টেক্সচার ব্যাপার আছে না যে, হ্যাঁ টেক্সচার ভিতরে ব্যাপার আছে। আর আমাদের এখানে ওরকম ভাবে ব্যবস্থা নাই, কিন্তু উনারা যদি চাইলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব। আপনারা তো দেখলেনই আমাদের দোকানে যেটা আছে ডিসপ্লে করা, এর থেকে কিন্তু আরো ভালো ভালো জিনিস আছে আমাদের কাছে। যেমন হচ্ছে আপনার কেওয়াই কোম্পানি বা হচ্ছে আপনার ফোনিক্স কোম্পানি, ওগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডেড, ওগুলো হচ্ছে আপনার 18,000-20,000-25,000 এরকম প্রাইসের ভিতরে আমাদের কাছে আছে। আপনারা চাইলে ওটাও নিতে পারবেন, আপনাদের জন্য স্পেশালভাবে ডিসকাউন্ট করবে ওটা। আর আপনার রোগীটা যদি ধরেন বেশি ওয়েট ওয়েটওয়ালা হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওইগুলো নেওয়া ভালো, যেমন কেওয়াই আছে, ফনিক্স আছে, ওগুলো নিতে পারেন আপনারা এসে। আর আমাদের দোকানে এই হুইল চেয়ার বাদেও কিন্তু আপনার রোগীদের যেমন ধরেন আপনার বেল, কলার, তারপরে মাজা ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা, গলা ব্যথা সব কিছু কিন্তু আছে এখানে। একবারে বেশি ওয়েটওয়ালা লোক তাদের জন্য আরও উন্নত মানের আছে, ভালো আছে, যেমন এই হুইল চেয়ারটা। এটা যদি ওয়েটওয়ালা লোক যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার এটা অনেক পারফেক্ট। এটা হচ্ছে আপনার রোগীটাকে বসায়া বসিয়ে আপনি চাইলে গোসল টোসল সবই করাতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ক্যানভাস কাপড়ের। এটা সাপোর্টটা হচ্ছে ডাবল, দেখেন নিচের এটা ডাবল না, এটা সাপোর্টটা হচ্ছে ডাবল। আর যেগুলো হচ্ছে জাস্ট নর্মাল নর্মালি ভাবে চলাফেরা করায় ওগুলো কিন্তু নিচে হচ্ছে সিঙ্গেল সাপোর্ট, সিঙ্গেল সাপোর্ট। আর এগুলো নিয়ে অনেকে আছে ক্যারিং করে, সেক্ষেত্রে এটা একবারে ভাঁজ করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, একবারে ভাঁজ হওয়া যায় এটা। এটা হ্যান্ডেলটা ভাঁজ করে আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যারিং করতে সুবিধা হয়। এটা কোন কোম্পানির ভাই? এটা হচ্ছে আপনার ফনিক্স। ও আচ্ছা, এখানে খোদাই করে দেখা যাচ্ছে, খোদাই করে ফনিক্স লেখা আছে। এখানে কিন্তু আপনার ব্রেক আছে, একবার লক করে রাখতে পারবেন। হ্যাঁ, আর অনেকে আছে ধরেন কি রোগীটা হচ্ছে সুস্থ থাকে, অনেক রোগী আছে সুস্থ, যা হলো আপনার ধরেন বসে চলাফেরা করতে পারে না, হাত ভালো থাকে, সেক্ষেত্রে উনি চাইলে এক একা চলাফেরা করতে পারবে। এখানে দুই পাশে দুটা রিং আছে, এই রিং দুটা ধরে এক একা চলাফেরা করতে পারবে। আচ্ছা এটা আছে না ধরে, এই যে এক একা চলাফেরা করতে পারবে এখান থেকে ধরে। আর এটার ভিতরে কালার হবে দুইটা, ওই একটা কালার, আর এটার ভিতরে আর একটা কালার হচ্ছে আপনার এটা, কালার থাকবে দুইটা। জি এটার ভিতরে দুইটা কালার থাকবে, এখানে চাইলে কোম্পানি একটা করে সেট কিন্তু দিয়েছে, কোম্পানি হচ্ছে টুলস দিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চাইলে আপনারা নিজেই টাইট লুজ করতে পারবেন, এই যে নাটগুলো আছে নাটগুলো টাইট লুজ করা যাবে। হ্যাঁ টাইট লুজ করা যাবে এখান থেকে। আবার এখানে বুকের বেল্ট আছে, যদি রোগী দুর্বল হয় সেক্ষেত্রে সামনে ঝুঁকে পড়বে না। আর এখানে হচ্ছে কাপড়গুলো হচ্ছে সবই মোটা এবং ডাবল,
ডাবল কাপড় এটা কিন্তু এই যে এখানে দেয়া আছে ডাবল পার্ট এটা এখানে একটা পার্ট এখানে আরেকটা পার্ট দুইটা পার্ট আপনারা তো আমার দোকানে যে সব হুইলচেয়ারগুলো আছে এখানে তো সবই দেখালাম এখান থেকেও আরও কিন্তু অনেক আছে এর থেকে আরও বেশি বেশি হুইলচেয়ার আছে আমার গোডাউনের ভিতরে এখানে তো সব রাখা সম্ভব না সেক্ষেত্রে হচ্ছে আপনার চাইলে আরও হুইলচেয়ার আছে আমার গোডাউনের ভিতরে ওগুলোও নেওয়া যাবে যেমন ধরুন আপনার ফোনিক্স আছে কেসি আছে ইজি আছে হ্যাঁ অনেক ধরনের কোম্পানি আছে আপনার যেটা যেটা ভালো লাগে যে কোম্পানি যেটা নেবেন সে সেটা নিতে পারেন আর আপনাদের জন্য স্পেশালভাবে হচ্ছে আপনার ডিসকাউন্ট দেওয়া থাকবে আর আমার দোকানে হুইলচেয়ার বাদেও আরও ধরনের অনেক অন্যান্য অনেক কিছু আছে যেমন ধরেন আপনার হলো এই যে এইসব বেল্ট আছে তারপরে হচ্ছে আপনার কলার আছে তারপরে অনেক রোগীরা অসুস্থ হয় সেক্ষেত্রে হসপিটাল বেড আছে তারপর এখানে হচ্ছে আপনার অক্সিজেন সিলিন্ডার আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আপনাদের জন্য স্পেশালভাবে ছাড় থাকবে ডিসকাউন্ট থাকবে আপনারা তো যেসব মালগুলো দেখালাম আপনাদের এগুলো সবই হচ্ছে আপনার পাইকারি রেটে বলছি যা আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি রেটেও আপনারা নিতে পারবেন আর আমাদের এখানে হলো যে যেসব মালগুলো আছে এগুলো সবই হচ্ছে আপনার উন্নত মানের জিনিসপত্রগুলো সবই উন্নত মানের আপনারা চাইলে আসতে পারেন এসে দেখতে পারেন সমস্যা নাই আমাদের হচ্ছে যেসব মালগুলো আছে ওই সব হচ্ছে আপনার সব অন্যান্য দোকান থেকে আমাদের এখানে সব কিছুই হলো কম রেট সবই হলো চিপ রেটে বিক্রি করি আমরা আপনারা চাইলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার শ্যামলী রূপায়ণ টাওয়ারের নিচতলায় নাজমুল ভাই কষ্ট করে আজকে আমাদের এই হুইলচেয়ার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর দর্শকরাও চাইলে আপনারা এই ট্রমা সেন্টারের সাজ্জাদ স্টোরে আসতে পারেন আর এখানে আসলে খুব রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে আর বিশেষ করে আমাদের ডেসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আমি রাজিবুল ইসলাম আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম